আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি ইসলাম তানজিল মালয়েশিয়া থেকে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, আমার টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন যে আমি কোন বিষয় নিয়ে আলোচনা করব। তো বর্তমানে মালয়েশিয়ায় কলিং ভিসা চালু আছে, তো আমরা কেউ 4 লাখ এবং 3.5 লাখ টাকা এবং 3,20,000 টাকা দিয়ে আমরা মালয়েশিয়া আসতেছি। তো এই টাকাগুলো আমরা কতদিনে উঠাতে পারবো, তো সেই বিষয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো আমার চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে ফলো করবেন। মালয়েশিয়ার নতুন নতুন ভিডিও আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দিয়ে থাকি, তো আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো আপনারা জানেন যে বর্তমানে মালয়েশিয়ায় কলিং ভিসা চালু আছে, তো অনেকেই মালয়েশিয়ায় চলে আসছেন, অনেকেই নতুন করে আসবেন। তো আপনারা যে আসছেন, যে টাকা খরচ হয়েছে, কেউর 4 লাখ টাকা, কেউর 4,20,000 এবং কেউর 3.5 লাখ টাকা দিয়ে যারা আপনারা আসছেন, তো ওই টাকাগুলো আপনারা কতদিনে উঠাতে পারবেন সেই বিষয়ে এগুলো আলোচনা করব। প্রথমে আপনারা জানেন যে বর্তমানে মালয়েশিয়ার বেসিক 1500 রিঙ্গিত, আর বর্তমানে বিভিন্ন সেক্টরেই ভিসা চালু আছে। তো বর্তমানে ফার্নিচার সেক্টরে যত কোম্পানি আছে, এই কোম্পানিগুলো আসলে আপনারা বর্তমানে যে বেতন, মানে বেসিক যে বেতন আমরা পাই, এতে আপনারা আপনাদের 3 বছর লাগবে আপনার 4 লাখ 3.5 লাখ টাকা উড়াইতে। আর কিছু কিছু কোম্পানি আছে যেমন গ্লোভস এবং প্লাস্টিক মার্কেটিং, এইসব বিষয়ে আসলে আপনারা মোটামুটি 1 বছর কি 2 বছরের ভিতরে আপনারা টাকা উড়াইতে পারবেন। আর বর্তমানে যে সমস্যা, যেটা আপনারা জানেন যে বর্তমানে রাশিয়া মানে ইউক্রেনের সাথে যুদ্ধ, এই কারণে মালয়েশিয়ার ফার্নিচার কোম্পানিতে আপনার কাজ নাই বলতেই চলে। কিছু কিছু কোম্পানিতে আছে, যেমন আমি একটা ফার্নিচার কোম্পানিতে কাজ করি, তো 5 মাস হয়ে গেছে যে বেসিকে কাজ করি, আমাদের কোনো ওভার টাইম নেই। এবং আমার আশেপাশে যত কোম্পানি আছে, কোম্পানিগুলো এরকম কোনো কাজ নাই, বেসিকে আমরা কাজ করি। তো কিছু কিছু কোম্পানি আছে যাদের ভিতরে আসলে আপনারা 2-1 বছরের ভিতরে 3 লাখ 3.5 লাখ টাকা উড়িতে পারবেন। আর আমি যখন আসছি 2018 সালে কলিংয়ে, আসার পর মানে যে কোনো কোম্পানি, যে কোনো সেক্টরে মানুষ কাজ করছে রাত 12টা 11:30 11টা 10টা 9:30 এরকম কাজ করছে। কিন্তু বর্তমানে আপনারা যে কোনো কোম্পানিতে আসেন না কেন, আপনাদের ওভার টাইম খুবই সীমিত, ধরেন 2 ঘন্টা করে, সর্বোচ্চ 4 ঘন্টা করে এরকম ওভার টাইম হয়। তো আমি যখন 2018 সালে আসছি, আসার পরে মানে কি বলবো, যে সকাল 8:30 গেছি, আসছি রাইত 11টার সময়। মানে আমাদের সব কোম্পানিতে এরকম প্রচুর পরিমাণ মানে কাজ ছিল। তো আমার টাকাও, আমি 4 লাখ টাকা দিয়ে আসছি, তো আমার টাকা উড়িতে 1 বছর সময় লাগবে। তো আপনারা যারা এখন আসবেন, তারা এই 4 লাখ 3.5 লাখ টাকা উড়িতে আপনাদের 3 বছর 2 বছর পর্যন্ত লাগিয়ে যেতে পারে, কারণ বর্তমানে কাজের পরিস্থিতি খুবই খারাপ। যে আপনার 1500 টাকা যদি আপনি বেসিকে কাজ করেন 8 ঘন্টা, তো আপনার 400 টাকা যেভাবে খাইতে, আপনি বাড়ি 1000 রিঙ্গিত আপনি মালয়েশিয়া পাঠাইতে পারবেন, বাংলাদেশি ধরেন 20,000 22,000 25,000-এর মতো এরকম। তো যারাই আসছেন বা নতুন করে আসবেন, তারা মালয়েশিয়া আসলে যদি ফার্নিচার সেক্টরে আসেন, তাইলে আপনার 3 বছর লাগবে আপনার 4 লাখ 3.5 লাখ টাকা উড়েতে। আর কিছু কিছু হাতে গোনা 4-5টা কোম্পানি সেক্টর আছে, যেগুলো আসলে আপনারা 2 বছর মধ্যে টাকা উড়িতে পারবেন। কিন্তু এখন কাজের এমন পরিস্থিতি যে আপনারা 1 বছরের ভিতরে আপনার টাকা 3.5 লাখ 4 লাখ টাকা উড়িতে পারবেন না। তো আমার চ্যানেলে কোনো নতুন হয়ে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং মালয়েশিয়ার নতুন নতুন ভিডিও আমার ফেসবুক পেজ এবং ইউটিউবে দিয়ে থাকি, তো আপনারা দেখবেন। তো সবাই ভালো থাকবেন, পরবর্তী নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ।